আরবি একটা স্ট্যাটাস সহ অর্থাৎ কোনো একটা পোস্ট এসেছে হঠাৎ করে, যে যে জিনিসটা কি কি আশেপাশে কি লেখলো কিছুই বুঝতে পারতেছে না। যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পেলাম এটা অটোমেটিকলি বাংলা হয়ে গেছে। এখন বিষয়টা আরও জানার জন্য যখন আমি মানে কমেন্ট বক্সে গেলাম, তারপরে সেখানে ক্লিক করতেছি, অটোমেটিকলি সেটা বাংলা হয়ে যাচ্ছে। আরবি মেসেজ বা আরবি লেখা অটোমেটিকলি বাংলা হয়ে যাচ্ছে। তারপর যে ঘটনাটা ঘটলো, আমি এটা দেখার জন্য আরবি তো গেল, ইংলিশ, কেরালা, হিন্দি, ইংরেজি সব ভাষায় কিন্তু এই বিষয়টা মানে এই সিস্টেমে আপনি করতে পারবেন। অর্থাৎ আপনি যে কোনো ভাষায় জাস্ট একটা ক্লিক করবেন, অটোমেটিকলি সেটা বাংলা হয়ে যাবে। তো আমি আপনাদেরকে আরও কিছু একটা পোস্ট দেখাই, বিশেষভাবে অনেক ক্ষেত্রে কিন্তু এরকম দেখা যাবে। এই যে দেখুন, এখানে একটি কেরালা একটি পোস্ট, এখানে যখন আমরা এখানে ক্লিক করতেছি, ক্লিক করার পর অটোমেটিকলি সব বাংলা হয়ে গেছে। এখানে দেখুন, আমরা কিন্তু কেরালা ভাষায় বুঝতাম না, কিন্তু এখন এটা এটা করার ফলে কিন্তু কেরালা ভাষার যে বাংলাটা চলে আসে। এখন আমি যদি আরেকটা পেজ আপনাদেরকে দেখাই, এখানে দেখুন, এই যে দেখুন একটা ইংরেজি স্ট্যাটাস, তো সেটা এখানে বাংলা কিন্তু চলে আসছে। অটোমেটিকলি আমি বাংলা করে ফেলতেছি বা বাংলা করে আমি দেখতে পাচ্ছি। তো এই বিষয়টা কীভাবে অন করবেন আমি আপনাদেরকে এই বিষয়টি দেখাবো। চমৎকার একটি সেটিংস, কোনো ধরনের সফটওয়্যার ডাউনলোড করতে হবে না, আপনারা কিন্তু অনেক ইজিলি করতে পারবেন। তো সর্বপ্রথম ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিন, তারপরে আপনারা দেখুন এই যে প্রোফাইলে যে আইকনটা রয়েছে, জাস্ট এক কর্নার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেতে হবে একটু নিচে, যে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে দুই নম্বর অপশনটা আছে ট্রান্সলেশন, যে পোস্ট অপশনটা রয়েছে ফর পোস্ট, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা পেয়ে যাবেন, এই যে দেখুন সর্বপ্রথমে অপশনটা রয়েছে, জাস্ট আমরা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে নর্মালি কিছু থাকবে না, ইংলিশটাই সিলেক্ট করা থাকে। তো আপনারা কী করবেন, একটু নিচে যাবেন, নিচে গিয়ে আপনার বাংলাটা খুঁজে দেখবেন যে কোথায় আছে। অর্থাৎ এখানে যে যেটা সিলেক্ট করবে সেটা কিন্তু অটোমেটিকলি সব ভাষাতেই এটা কাজ করবে। এই যে দেখুন এখানে কিন্তু বাংলাটা রয়েছে, জাস্ট এখানে আপনার বাংলাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেভ দিয়ে দেবেন। এই যে দেখুন আমি যদি অন্য একটা ভাষা দিই, এই যে ধরুন আরবি দিলাম, তারপরে এখানে সেভ দিলে কিন্তু কাজ হয়ে যাবে। তো আমরা কী করতেছি, এখন বাংলাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পর সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করার পর অটোমেটিকলি কাজ শেষ। আশা করি বুঝতে পারছেন কোনো ধরনের সমস্যা হলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই আইটি বাংলার পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ।